হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ক্রেজি রিপু ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো ফাইনালি চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। প্র্যাঙ্ক আর করছি না, কারণ লাস্ট যে প্র্যাঙ্ক ভিডিওটা দিয়েছি সেটা করতে গিয়ে আমার তো হালুয়া টাইট হয়ে গেছে। আর তোমরাও এমন এমন কমেন্ট করেছো, মানে অনেকেই বলেছে যে লিমিট ক্রস করো না প্র্যাঙ্ক করতে গিয়ে। তো সত্যিকারই আমি লিমিট ক্রস করে ফেলেছিলাম। তো যাই হোক, সেটা বুঝতে পারিনি, ফার্স্ট টাইম হলে যা হয়। তো যাই হোক, চলো ওসব কথা বাদ দাও, সবাইকে গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:05 বাকি বাকি নয় সরি বাকি। তো এখন থেকে আমার নতুন ব্লগটা আমি স্টার্ট করলাম। সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, তার কারণ দোকানে কাজ ছিল। দোকান থেকে এসে আবার বাড়িতে একটু হালকা পাতলা রান্না বান্না, হালকা পাতলা রান্না বান্না এই কারণেই। তো এখন আমি স্নান টান করে একদমই পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। তো এখন রেডি হব, মানে সাজুগুজু করবো একটু। তার কারণ এই যে বললাম বিয়ে বিয়ে বিয়ে, চারিদিকে বিয়ে বাড়ি। আর প্র্যাঙ্কেই বলেছিলাম যে চারিদিকে বিয়ের বাজনা আছে, বাজনা বেজেই চলেছে। তো সেখানেই এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানেই এখন যাব। তো তোমাদের দাদা ভাই বাবা ওরা সব স্নান টান করে দোকানেই আছে, ওদের আমি রেডি হয়ে খালি ফোন করে দেবো, আমাকে নিয়ে চলে যাবে। তো সেখানেই যাব। তো কার বিয়ে, কোথায় বিয়ে সবটাই শেয়ার করব ভাবলাম তোমাদের সঙ্গে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমিও সাজুগুজু করে নিই, সাজুগুজু করে কেমন লাগছে পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন জামা কাপড়গুলো বের করি, মানে কেউ রেডি হয়ে যায়নি, সবাই এমনি নর্মাল যেরকম দোকানে যায় সেইভাবেই গেছে। তো ওদের বাবার, তোমাদের দাদা ভাইয়ের সবার জামা কাপড় বের করতে হবে। তোমাদের দাদা ভাই এসে পড়ে যাবে, আর বাবারটা নিয়ে যেতে হবে, দোকানেই চেঞ্জ করে নেবে। তো চলো এখন সবার জামা কাপড় চোপড়গুলো বের করব, আমি রেডি হব, ঠিক আছে সঙ্গে থাকো। আর জামা কাপড় বের করে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়েরটা এখনো বের করিনি। এই যে এটা পিকলুর জন্য বার করেছি, শেরওয়ানিটা তো শুধু শুধু শোকেসে ভরাই থাকে, বিয়েবাড়ি টিয়েবাড়িতে না পরালে কেমন লাগে। আর আমার জন্য এই শাড়িটা বের করলাম, তো এটার এখনো মানে ভাজই ভাঙা হয়নি, খালি প্যাকেটটা খুলে রেখে দিয়েছি। আর এই যে এটা ব্লাউজ পিসটা ছিল, কিন্তু ব্লাউজ পিসটা বানানো হয়নি জন্য আর পরা গেল না, আফসোস। তো সেই কারণে আবার মামির কাছ থেকে এই ব্লাউজটা নিয়ে আসলাম, ম্যাচিং ব্লাউজটা, মানে ম্যাচিং তো নয়, এই মানে কি বলবো, পিঙ্ক আর ইয়েলোর সঙ্গে ব্লু কালারটা যায় অনেকটাই। তো সেই কারণে এটা নিয়ে আসলাম, একদম সিম্পল টাইপের ব্লাউজটা, খালি বর্ডারটাই আছে। তো যাই হোক, আর ওদেরগুলো এখনও বের করিনি, বাবার পাঞ্জাবিটা বের করে নেবো, আর তোমাদের দাদা হয়তো আসবেই, কোনটা পরবে ও পরে নেবে, ঠিক আছে? তো চলো একবারে রেডি হয়ে আসছি। বন্ধুরা দেখো, একবারে রেডি শেডি হয়ে রাস্তায় বেরিয়ে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। আর এই যে পাপাও আছে এদিকে, পাপা আসো। হ্যাঁ, তো সাজুগুজুর কোনো কিছু শেয়ার করতে পারিনি, আর আমার সাজুগুজু করতে অনেকটাই লেট হয়ে যায়, বিশেষ করে শাড়িটা পরতে গিয়ে। তো তোমাদের দাদা ভাই এসে দেখে যে আমরা রেডি হইনি, ও রাফ করে চলে গেছে। আর এটাই এখন শাস্তি, এই দুপুরবেলায় মামাটা হেঁটে হেঁটে চলো। তো এই দেখো, আজকে আবার ঢং করে কথায় একটা ভুলও বুঝে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একা একাই। আচ্ছা, সারা দিচ্ছ। তো যাই হোক, চলো ওখানে গিয়ে কথা বলছি, ঠিক আছে? রাস্তায় তো ভালো লাগছে না, প্রচন্ড রোদ, আর এই শাড়ি পরে হেঁটে হেঁটে যাওয়া, শাস্তি পেয়েছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। ফাইনালি দোকানে চলে এসেছি, আর এখানে দেখো পিকলু এসে আগে ধপাস করে বসে পড়েছে, ওর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও কাজ করে যাচ্ছে, তো বাবাকে আগে পাঠিয়ে দিয়েছে। তো বাবা আসলে তারপরে আমরা আবার যাব, কারণ দোকানে তো কাউকে না কাউকে থাকতেই হবে, হুট করে তার দোকান বন্ধ করা যাবে না, তো সেই কারণেই। তো ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই হলো মেন গেট। তো চলো এখন ভিতরে প্রবেশ করা যাক। তো চারিদিকে ঘুরে ঘাড়ে দেখলাম বেশ ভালোই সুন্দর সাজুগুজু করিয়েছে। তো এটা বিয়ে নয়, অ্যাকচুয়ালি রিসেপশন হচ্ছে আজকে। তো চলো, আমি তোমাদের দাদা ভাই গেল প্যান্ডেলের দিকে, আর আমি যাচ্ছি বাড়ির ভেতরের দিকে, মানে গিফটটা দিয়ে দিতে, কারণ কতক্ষণ হাতে ঝুলিয়ে নিয়ে থাকবো বলো। তো যাই হোক, চলো এখানে হচ্ছে রান্ধন বারণ, আর সোজা চলে আসলাম বাড়ির ভিতরে। তো দেখো চারিদিকটায় বেশ ম্যাচিং ম্যাচিং করে সাজিয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর আমরা তো কি বলবো, খাওয়ন দাওয়ন পার্টি, যাই হোক। আর এই যে এখানে বসে আছেন আমাদের বৌমা, সরি এটা বৌমণি, তো এনারই রিসেপশন হচ্ছে, তো এখানেই গিফট টিপগুলো দিয়ে দেব। তো যাই হোক, অনেকেই গল্প টল্প করছে, যাই হোক আমার সাথে তার সেরকম পরিচয় নেই, কী আর গল্প করব। তো পাপা এখানে দেখো এই বাচ্চা ছেলেটাকে গৌরব ভেবেছে, তো সেখানে ওর কাছে দৌড়ে চলে যেতে লাগলো, দিয়ে আবার থেমে গেল। তো যাই হোক, চলো এবার চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে। এদিকে এক ব্যাচ বসে গেছে, আমরা বসেছি সেকেন্ড ব্যাচে। তো তোমাদের দাদা হয়ও একসঙ্গেই আছে, আর এখানেও দেখো সেই ম্যাচিং ম্যাচিং প্যান্ডেল, যাই হোক সুন্দরই লাগছে চারিদিকে। তো লোকের বিয়ে খেতে এসেছি বন্ধুরা, আর লোকের বিয়ে আমার নয়। তো যাই হোক, চলো দেখা যাক কখন পাতা টাতা পড়ে। তো ফাইনালি পাতা দেওয়া শুরু হয়ে গেছে, আর পাতাতেই প্রথমে রয়েছে টিস্যু, টুথপিক, আর আজওয়ায়ন গিলাস।
তো যাই হোক চলো কাঁথা টাথা ধুয়ে ধারে নিই ভালো করে। লেবুটা রাখো, বাবার পাতা লেবু দিয়ে দাও। বাচ্চা কাচ্চা নিয়ে কি আর এইভাবে খাওয়া যায় বলো? ওর জেদ পূরণ করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার এই পাত থেকে এই জিনিস তুলছে, ওই পাত থেকে ওই হাত তুলছে, মানে দু হাত একেবারে মাখামাখি করে ফেলেছে। তো যাই হোক, প্রথমে কি বলো ওটাকে, হ্যাঁ আলুর চিপস, তারপরে ছোট মাছ দিয়ে চচ্চড়ি, ডাল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তবে রান্না কিন্তু দারুণ হয়েছে। তো এখানে দেখো পিকলুকে আবার একটা পাতা দেওয়া হলো, সেখানে আবার আমার পাত থেকে ভাত তুলে দিলাম। ও নেবে না, ওকে ওই ক্যাটারিংয়ের কাকুরগুলোর কাছ থেকেই নেবে, তো আমাকে সেটা আবার ফেরত দিয়ে দেয়। আর এই যে দেখো দুষ্টু ছেলে, পাতের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া কিছুই করে না, খালি হাতে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ফাইনালি এখানে খাসির মাংসও দিয়ে দেওয়া হয়েছে। আর আমি তো মানে গরমে পুরো হুলুস থুলুস লাগছে আমার, একে তো খসমসা শাড়ি, তার উপর চুল খোলা, আর একদম কোণের মধ্যে বসেছি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর পাপার তালাটা দেখো যাতা করে দিয়েছে, মানে কি করবো বলো, কথাও শোনে না, আমি খাইয়ে দিব তাও নেবে না, একাই খাবে। তো যাই হোক, এখানে দেখো সবাই উঠে চলে গেছে আমাদের টেবিল থেকে, আমি একাই বসে আছি, আমারও খাওয়া হয়ে গেছে, আমার পাপা এখন বসে আছে। তো একবার করে মিষ্টি খাচ্ছে, একবার করে চিপস খাচ্ছে, মানে কোনটা খাবে কোনটা না ও আর ঠিক করে উঠে উঠতে পারছে না। এখানে থাকবে, চলো চলো বাড়ি, চলো হয়েছে চলো। এভরিওয়ান, খাওয়া দাওয়া মিটিয়ে এখন চললাম দোকানের দিকে। প্রচন্ড পরিমাণে গরম লেগে গেল, আর তোমাদের দাদা ভাই তো আগেই খেয়ে দিয়ে চলে গেছে। কি রোদ বাবা রে, দুপুরবেলায় বিবরি পাপা দেখি, এই যে আমার পাপাও আজকে খেয়েছে একদম জগা খিচুড়ি করে, ওর পাতটা তো দেখেইছিলে কি অবস্থা। তো উঠতে মানে কি বলবো, ওর জন্যই দেরি হলো, বসেছিলাম টুকটুক করে চিপসগুলো খাচ্ছে বসে। তো যাই হোক, সবাই কি সুন্দর একবারে সাজুগুজু করেছে, একদম ভারী ভারী মেকআপ, কি করে যে থাকে অত মেকআপ করে কে জানে বাবা। তো যাই হোক চলো এখন গিয়ে দোকানে থাকবো। এগুলো মাকড়সা না, এগুলো এমনি জাল ঘেরা আছে, ঠিক আছে। তো চলো দোকানে যাই, তারপরে কথা হচ্ছে। বাবা এদিকে আসো, এদিকে আসো। বিয়ে বাড়ি থেকে রিটার্ন এসেই চলে গেছিলাম সোজা বাড়ি, বাড়ি গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে এসেই বসে পড়েছি কাজে।
তো এই যে দেখো তোমাদের দাদা ভাই যেখানে যাবে সেখানেই ধরপড়, শান্তি মতো কোনো কিছু করাও যায় না। তো যাই হোক, কাজের জন্যই এত হুড়পাড়া বাড়ি, কারণ কাজটা তো টাইম মতো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, ও এখানে এগুলো জাতি বানাচ্ছে আর আমি সেগুলো বসে বসে রং করছি। মানে আমি ছোট কর্মচারী, এখন আমার হাতে খড়ি হচ্ছে বলতে পারো। তো যাই হোক, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি, কী আর করবো, ওই খেয়ে দিয়ে এসে আবার ধূপ করে কাজে বসে পড়া। তো যাই হোক, বেশ ভালোই লাগে, ওর সঙ্গে সারাটা দিন টাইম স্পেন্ডও করা হয়ে যায়, অনেক রকম গল্পও হয়, হাতে হাতে কাজও হয়ে যায়। তো এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লাগে, যে যাক, অনেকের আবার থাকে না যে হাজবেন্ড কাজে গেছে কখন আসবে কখন বাড়ি আসবে, সেটা আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা তো একসঙ্গেই থাকি সারাদিন, কাজও হয় আমাদের, গল্পও হয়, টাইমও পাস হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেকগুলো জাতি সকাল থেকে বানিয়ে ঢিপি করে রেখে দিয়েছে, তো এগুলো এখন আমাকে সব রং করতে হবে, কতক্ষণে যে করব তার নেই ঠিক। তো এদিকে আমরা তোমাদের দাদা ভাই বানাচ্ছে, আমি রং করছি, আর এই যে এদিকে পাপা কাজের, সরি বাবা কাজের জিনিসগুলো কেটে কেটে জোগাড় করে দিচ্ছে, আর পিকলু ওর মতো খেলা করে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:50 আর এই মাত্র জাস্ট কাজ করে উঠলাম। তো এই যে নাই নাই হয়েছে, তো কাজ করে উঠলাম, কাজ সবগুলো কমপ্লিট করতে পারিনি, অর্ধেক হয়েছে আর পারছি না। তো তোমাদের দাদা ভাই আজকে আবার চলে গেছে কেটারিংয়ে, মানে কেটারিং যার করে, তো ওখানে আবার কেটারিংয়ের ছেলের একটু শর্ট আছে, তো তোমাদের দাদা ভাইকে আবার নিয়ে গেল, তো কেটারিং এ চলে গেছে, বাবা গেল পান আনতে, আর আমি দেখো কতটুকু কাজ করেছি আজকে। এই যে দেখো, এখানে মানে অর্ধেকের বেশিটাই করে দিয়েছি, আর এইটুকু বাকি ছিল, তো এই কটা রং করলে হয়ে যেত, কিন্তু হাঁটুটা তো একবারে ব্যথা ধরে গেছে। আর আমার পাপা দেখো এদিকে কি করেছে, ধূপকাঠিগুলো সব পেরে গোটায় ট্রেন সাজিয়েছে, দেখি হাসি দাও বাবা একটু। এখন দোকান গোছগাছ করা হচ্ছে, বাড়ি চলে যাব, তো বাবার পান নিয়ে চলে এসেছে, আর আমি ফোনটা আরেকটু চার্জ করে, ফাইনালি কাজকর্ম গোছগাছ করে নিয়ে দোকান টোকান গুছিয়ে বাবা এখন দোকানটা বন্ধ করে দিচ্ছে, কারণ তোমাদের দাদা ভাই তো বললামই ক্যাটারিংয়ে গেছে, ওর আসতে অনেকটাই লেট হয়ে যাবে, তো আমাদেরও অনেকটাই দেরি হয়ে গেল দোকান বন্ধ করতে, আরও আগে বন্ধ করা হয়। তো যাই হোক, বাবা তালা ফালা ভালো করে মেরে দিচ্ছে এদিকে, ফালা 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 ফালা, যা 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 ফালা, আগে গেছি আমি ওর আগে গেছি। আচ্ছা দাঁড়া, দাদু সাইকেল ঘুরিয়ে নি, না চ হেঁটে যেতে হবে আজকে, আমার সাইকেল আনে নি, দাদু সাইকেলে উঠ যা, দাদু সাইকেলটা নিয়ে আসুক উপরে, তারপরে উঠবি দাঁড়া, রাস্তা চলো। দোকান বন্ধ করা কমপ্লিট, চললো দাদুনাথি সাইকেলে করে, তো হেঁটেই যাবে চেপে নয়, কিন্তু পিকলুকে অতটা কোলে করে নিয়ে যাওয়া প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, তো সেই জন্যে ওর জন্যে সাইকেলের সামনে একটা পুচকি ভাড়া সিট লাগানো হয়েছে। তো ওর দাদু ওকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে, আর আমি পিছনে টুকটুক করে হেঁটে যাচ্ছি, আর এদিকে চারপাশটা দেখো কি অন্ধকার, একটা লাইটও জ্বলে না, কারণ সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে, এদিকে একটাই খালি জলের দোকান খোলা আছে, আর ওদিকে পেট্রোল পাম্প খোলা আছে, বাদ বাকি গোটায় অন্ধকার, শ্মশান হয়ে গেছে। তো যাই হোক, চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। বাড়িতে এসেই তাড়াহুড়ো করে হাত পা টাত পা ধুয়ে আগে অল্প একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখো খড় কুটো ঝাবড়া ঝুবড়ি দিয়ে রান্না করছি, কারণ অল্প ভাত করতে তো টাইম লাগবে না, কারণ খড়ি ধরালে আবার দেরি হয়ে যাবে। কাজ রান্না করছি, ঝাল ঝাল করে মাকু দিয়ে ভাত, ঝাল ঝাল ভাত খাই না আমি আর দাদু, খাবো তুমি টেস্টি টেস্টি খাবে ঝাল ছাড়া, হ্যাঁ ঝাল খাবো না, তোমাকে দিব না তো, দাদুকে দিব, আমি খাবো। গুড আফটারনুন, কালকে রাত্রে এসে আর ভিডিও কমপ্লিট করা হয়নি, তার কারণ বুঝতেই পারছো অত রাত্রে দোকান টোকান বন্ধ করে এসে আবার রাতে রান্না করে খেয়ে দে, বাবাও শুয়ে পড়েছিল, তার মধ্যে পিকলু সারাদিন কালকে বিয়েবাড়ির চক্করে ঘুমায়নি, মানে ওকে দুপুরে ঘুম পাড়ানোই হয়নি, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর এক মিনিট বসে থাকতে পারেনি, মানে বিছানায় তুলে দিয়েছি, একা একাই ঘুমিয়ে গেছে ঢাকা নিয়ে, তো সেই কারণে ভাবলাম যে আর লাইট ফাইট অন করবো না। এই দেখো মোবাইলের চার্জও নেই, যখনই ভিডিও করতে বসবো তখনই ফোনের চার্জটা একদম শেষ হয়ে যাবে, তো যাই হোক চলো চার্জ তো দিতেই হবে।
তো তার মধ্যে তোমাদের দাদা ভাই আবার গেছিল রাত্রে কেটারিং এ, বললামই তো, বলেছিল 12টার মধ্যে চলে আসবে, কিন্তু সেই রাত 1টার সময় এসেছে। তো সেই এক টেনশন, কখন আসবে কখন আসবে, মানে রাত জেগে বসে থেকে আর ভিডিও নেওয়ার কোনো এনার্জি হয়নি। আর সেই দুপুর থেকে একভাবে কাজে বসেছি, কোমর টোমর জাস্ট ব্যথা ধরে গেছিল, তো সেই কারণে শুয়েছিলাম। তো তারপর আর ভিডিও টিডিও করা হয়নি। তো এবার বলি যে কার বিয়ে হলো, লোকের বিয়ে, লোকের, আমার বিয়ে না, লোকের। তো লোকের বলতে মানে আমাদের মোড়েরই দোকানদার আছে, মানে মুদিখানা দোকানের এক দাদার বিয়ে ছিল। তো সব দোকানদার হিসেবে মানে ব্যবসায়ীদের নিমন্ত্রণ হিসেবেই সেখানে গেছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বিয়ে বাড়িতে বৌদি নাচো না কেন। তো এবার বলি, দেখো নিজেদের রিলেটিভের বিয়ে হলে মন খুলে নাচা যায়, ওটা লোকের বিয়ে, আমরা প্রতিবেশী হিসেবেও নেমন্তন্ন নয়, ব্যবসায়িক। ওখানে আমি একজন ব্যবসায়িকের বউ হিসেবে গেছি, তো নাচা তো দূরের কথা, কখন কে নাচতে জানি না। শুধু শুধু তো আর ওইভাবে গিয়ে দুমদম করে নাচা যায় না, যদিও নাচার খুব ইচ্ছা করে। তো যাই হোক, বক্সটক বাজে, মানে বক্সটক বাজে তো কোনোরকম পাশ কাটিয়ে চলে যাই। তো শুধু খাওয়া দাওয়ারই নিমন্ত্রণ ছিল, আর কোনো নিমন্ত্রণ ছিল না। তো গেছি, গিফট দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, বাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে বাচ্চা সঙ্গে নিয়ে, তোমাদের দাদা ভাই তো আগে খেয়ে উঠে চলে এসেছে, ভালো করে ছবি টবিও তুলে দেয়নি, বাড়িতে এসে জোর করে তোলা করিয়েছি। তো সেই কারণে আর কোনো কিছু হয়নি, খালি গেছি, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেল যে কার বিয়েতে গেছিলাম, ওটাই যে এক দোকানদারের বিয়ে হচ্ছিল, মানে বৌভাতে রিসেপশনে গেছিলাম। আর এই এইটুকুই আর কিছু না, আর নিজেদের রিলেটিভদের মধ্যে আর বিয়ে করার মতো কেউ বেঁচে নেই। একটা ছোট্ট মামা শ্বশুর আছে, সরি সম্পর্কে, মানে বড় মামা ছোট মামা, এত ছোট নাই, ছোট মামা কি রে খেল, পিকলুরকে, পিকলুকে জিজ্ঞেস করে নিয়ে আয়, ও আনতে দিলে নিয়ে আসবি। তো যদি মামার বিয়ে হয়, আরেকটা মামি শাশুড়ি যদি আসে, তাহলে তো সেই নাচ নাচবো একদম, কবে যে হবে, একটা মেয়ে পাচ্ছি না গাইস। তার উপর আমার ভাই আছে এখনো বাকি, ভাইয়ের বিয়ে হবে হতে হতে এখনো 2-3 বছর, তো তখন ঢিং ঢিং করে একটু নাচবো, যাই হোক আনন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার, অনেক নিমন্ত্রণ আসে, তো ওই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, নাচন কোদনের নয়। তো সেই কারণেই হয়ে ওঠে না। আর পুরো বিয়েবাড়ির ব্লগ যে মানুষ শেয়ার করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আমি তো সেখানে যাই না টাইম মতো, সবার ফ্যামিলি ধরে যাই, খাওয়া দাওয়া করি, গিফট টিফ দিই, বউ দেখি, বর দেখি, চলে আসি। আশা করছি ক্লিয়ার। তো যাই হোক, চলো এখন দুপুরবেলায়, মানে সারাদিনেও আর সময় পাইনি রান্নাবান্না করে, দুপুরবেলায় একটু ফাঁকা পেয়েছি, এসে একটু এ আসতে রে আসতে, তো এসে ঢেং ঢেং করে একটু শর্ট ভিডিও করলাম। মানে কি করবো বলো, ভালো লাগছিল না, অনেকদিন শর্ট ভিডিও করিনি, ইনস্টাগ্রামে কোনো রিলস আপলোড করা হয়নি, তো সেই কারণে ভাবলাম যে যাক ফালতু আর টাইমটা নষ্ট না করে একটু এদিকেও টাইম দিই। তো এই করতেই চলে গেল। তো যাই হোক চলো, মোবাইলের চার্জও নেই, এখন আবার দোকানে যেতে হবে। চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি, আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। একদমই কতগুলো কথা বলে দিলাম তুতলে তুতলে, আরেকবার বলে দিচ্ছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধৈর্য ধরে এতক্ষণ আমার বকর বকর শোনার জন্যে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।